বিষয় হচ্ছে মানুষের আমল কখন বন্ধ হয়। অত্যন্ত মূল্যবান আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে মানুষ এই পৃথিবীতে চলাফেরা করে, মানুষ জীবনযাপন করে, দুনিয়ার জন্য আমল করে, কাজ করে, পরকালের জন্য সে আমল করে। কিন্তু এমন এক সময় আসে তার জীবনে যে সময় সে আর কোনো আমল করতে পারে না, কোনো কাজ করতে পারে না, দুনিয়ারও কাজ করতে পারে না, দুনিয়ারও রুজি রোজগার অর্জন করতে পারে না, এবং পরকালের জন্য যে সে কাজকর্ম করতো, ইবাদত বন্দী করতো, সেটাও মানুষ করতে পারে না। এমন একটা সময় মানুষের জীবনে চলে আসে, আর সে সময়টা হচ্ছে যখন মানুষের মৃত্যু চলে আসে। মানুষ যখন মারা যায় তখন তার আর কোনো আমল করার সুযোগ সুবিধা থাকে না। এই পৃথিবী হচ্ছে দারুল আমাল, কর্মের জগৎ, কাজের জগৎ। এই পৃথিবীতে আপনি যেরকম আমল করবেন, কাজ করবেন, তেমন আপনি তার ফলাফল পাবেন। দুনিয়াতে যে কাজগুলো করছেন আপনি, কাজ করবেন আপনি বেতন পাবেন, কাজ করবেন না আপনাকে বেতন কেউ দিবে না। পরকালের জন্য আপনি সালাত কায়েম করছেন, তাওহীদ প্রতিষ্ঠা করছেন, ইবাদত বন্দেগী করছেন, সেগুলো যখনই আপনি মারা যাবেন এই কাজও কিন্তু বন্ধ হয়ে যাবে। দুনিয়ার হচ্ছে দারুল আমাল, কর্মের জগৎ। এই পৃথিবীটা হচ্ছে কর্মের জগৎ, কাজ করবেন, পয়সা পাবেন, পরকালের জন্য নেকি অর্জন করবেন, ইবাদত বন্দেগী করবেন, তার নেকি পাবেন। এবং পরকাল হচ্ছে দারুল জাজা, ও পরকাল হচ্ছে ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। এক প্রকার লোক দুনিয়াতে সৎ আমল করার কারণে পরকালে জান্নাতে চলে যেতে পারবে, আরেক শ্রেণীর মানুষ দুনিয়াতে সৎ আমল না করার কারণে পরকালে সে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যাবে। সময় তো ভাই বন্ধুগণ আমার, অতএব আপনাকে জানতে হবে যে কোন সময় আসলে, এমন জীবনে কোন সময় আছে যে সময় আসলে আপনার হয়তো দুনিয়ারও কাজ বন্ধ হয়ে যেতে পারে, পরকালেরও কাজ বন্ধ হয়ে যেতে পারে। অতএব যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস আছে, এই পৃথিবীতে জীবিত আছেন, এর জন্য আপনি দুনিয়ার জন্য যেমন ছুটাছুটি করছেন, দুনিয়ার জন্য আপনি যা পরিশ্রম করছেন, অসুবিধা নাই। রব্বুল আলামিন দুনিয়াও চাইতে বলেছেন, রব্বুল আলামিন আমাদের দুনিয়া চাওয়ার দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণকর জিনিস দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালের জন্য আমাকে কল্যাণকর জিনিস দান করো, ওয়া কিনা আযাবান্নার, বা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই দোয়াটা কত গুরুত্ব, যে রব্বুল আলামিন প্রথমে আমাদেরকে দুনিয়া চাইতে বলছেন, দুনিয়া চাইতে বলছেন। ফায়দা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যা অংশ আছে তুমি তা ভুলিও না, এরকম বহু কথা রয়েছে। এই দুনিয়াতে আপনি যে কাজগুলো করছেন সে কাজ আপনার একদিন বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে আপনি যদি পরীক্ষায় কয়েকবার ফেল হয়ে যান, অসুবিধা নেই, কিন্তু পরকালের পরীক্ষায় যদি আপনি একবার ফেল হয়ে যান, আপনার আর সুযোগ সুবিধা থাকবে না। আপনার একটি সময় আসবে, মৃত্যু আসবে, মৃত্যু আসলে আপনার আমলগুলি বন্ধ হয়ে যাবে। আজকের প্রশ্নের জবাবে আমরা বলতে পারি যে কোন সময় এই মানুষের আমল কখন বন্ধ হয়, এর উত্তরে বলা হবে যে মৃত্যুর সময়। যখনই মানুষ মারা যাবে তখন তার দুনিয়ারও কাজ বন্ধ হয়ে গেল, পরকালেরও তার কাজ বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ মারা গিয়েছেন, সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন, তাবেঈন মারা গিয়েছেন, আম্বিয়া কেরাম আলাইহিসসালাম মারা গিয়েছেন, এই পৃথিবীতে যারাই মারা গিয়েছেন তাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়েছে। সময় তো দিনই ভাই বন্ধুগণ আমার, তো আসুন আজকে আমরা এই বিষয়গুলো জেনে আজকে থেকে প্রস্তুতি নিই যে আমাদের মৃত্যুর আগেই যেন আমরা সৎ আমলগুলি করি। দুনিয়ার জন্য আমরা ছুটাছুটি করছি, হালালভাবে অসুবিধা নেই, দুনিয়া পাওয়ার জন্য আপনি চেষ্টা করুন, দুনিয়া অর্জন করুন হালালভাবে, কোনো অসুবিধা নেই, কেউ নিষেধ করবে না। কিন্তু দুনিয়ার মোহে পড়ে আপনি পরকালকে ভুলে যাবেন না, শুধু দুনিয়া 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 করলেন আর পরকালের জন্য কিছু করলেন না, এই কাজ, এই ভুল আপনি আর করবেন না। আজকে থেকে দৃঢ় সংকল্প করুন, দৃঢ় সংকল্প করুন, আজকে থেকে এমন একটা অবস্থা তৈরি করুন যে আমি দুনিয়ার জন্য যেমন ছুটাছুটি করছি,
পরকালের জন্য আমাকে সেইভাবে ছোটাছুটি করতে হবে, পরকালে লাভবান হওয়ার জন্য আমাকে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। এবং দেখুন আজকে করোনা ভাইরাস কি অবস্থা, সুবহানাল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সৈনিক এসেছে, এতে সমস্ত মানুষকে ঘর ঘরে করে দিল, মানুষ রাতে বের হইতে পারে না, অনেক কিছু রয়েছে। রব্বুল আলামিনের কাছে এরকম কত সৈনিক রয়েছে, রব্বুল আলামিনের অভিমুখী হয়ে যান, রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন, গুনাহের জন্য তওবা করুন, আল্লাহর কাছে মাপ চান, রব্বুল আলামিন আমাদের থেকে এই করোনা ভাইরাস উঠিয়ে নেবেন। আর বেশি বেশি দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জাযাম ওয়া মিন সাইরি আসকাম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আপনি সুস্থ আছেন, নামাজ পড়তে পারছেন দাঁড়িয়ে, অসুস্থ হয়ে গেলে দাঁড়িয়ে পারবেন না। সুস্থতা রব্বুল আলামিনের কত বড় নিয়ামত, মানুষের চলাফেরা কত বড় নিয়ামত, মসজিদে যাওয়া কত বড় নিয়ামত। কিন্তু এমন একটা সময় আসবে যে সময় আপনার আর কোনো কাজ আপনি করতে পারবেন না, আমল করতে পারবেন না। দুনিয়ার জন্য আমরা ব্যাংক ব্যালেন্স করি, অসুবিধা নেই। দুনিয়ার জন্য আমরা 20 লক্ষ হলে 30 লক্ষ করা যাচ্ছে, সে অসুবিধা নেই। দুনিয়ার জন্য আপনি যেমন ছুটবেন, পরকালে এর চাইতে বেশি ছুটার প্রয়োজন রয়েছে, কারণ আপনার আমল বন্ধ হয়ে যাবে, মৃত্যু আসবে, মৃত্যু একদিন আসবে। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আসবে, মরণ আসবে, মরণকে কেউ ঠেকাতে পারবে না। মরণ যদি আপনার আসে তাহলে কেউ বাধা দিতে পারবে না। রাব্বুল আলামিন আপনার জন্য নির্দিষ্ট সময় রেখেছেন, ইদা জা আজালুহুম, যখন মানুষের মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরু সাআতা ওয়া লা ইস্তাক্তিমুন, আগেও হবে না কোনো সময়, পরেও হবে না। অতএব আপনাকে সচেতন হয়ে আপনি প্রস্তুতি নিন, কারণ আমার আপনার আমল বন্ধ হবে যখন আপনার মৃত্যু চলে আসবে। এই মর্মে আমরা একটি হাদিস বলতে পারি, এবং আপনারা যারা আছেন পৃথিবীর বহু জায়গাতে, আমরা আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এই কোর্স শুরু করেছি, অনলাইন ক্লাস। আপনি আপনার মোবাইলে জুম প্রোগ্রাম ডাউনলোড করুন, প্লে স্টোর থেকে জুম ডাউনলোড করুন, আমাদের কাছে আপনাদের মোবাইল নম্বর দিন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নিন, আমরা গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দিব, আপনারা সেখান থেকে ইলিম অর্জন করতে পারবেন। সময় যদি ঘুরিয়ে যায় আর আপনি সুযোগ পাবেন না। আসলে আমরা একটি হাদিস পেশ করে আলোচনা শেষ করব, যে কোন সময় মানুষের আমল কখন বন্ধ হয়, তার উত্তরে আপনি বলবেন যে যখনই তার মৃত্যু চলে আসে। এই মর্মে একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস। হাদিসের রাবি বা বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক পরে ষষ্ঠ বা সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের মধ্যে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের মধ্যে সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু রাহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু, যখন মানুষ মারা যায়, মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এই পৃথিবীতে যাদেরই জীবন ছিল আজকে নেই। আমাদের সমাজে একটি কথা ভুল আকীদা এখনো আছে, এতে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুবরণ করেছেন কি না, অনেকে কথা বলে যে না তিনি পর্দা ওই পারে চলে গেছেন, না না ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, তাহলে মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষ ছিলেন, বাশার ছিলেন। আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরাতুল কাহফের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো একজন বাশার মানুষ। তাহলে বাশার ছিলেন, মানুষ ছিলেন, তিনারও মৃত্যু হয়েছে, তিনি পর্দার উপরে জানে, বরং তিনি মদিনাতে শুয়ে আছেন, কবরে শুয়ে আছেন, তিনারও মৃত্যু হয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আমার বুকে মাথা রেখে, আমার থুতনি এবং বুকে মাথা রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। রব্বুল আলামিন এই কথা আরো বলেন, রব্বুল আলামিন আরো বলেন, রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আর হাদিসে কি বলা হচ্ছে, ইযা মাতাল ইনসানু, যখন মানুষ মারা যায়।
তারা নবী সাল্লাম মানুষ ছিলেন, বাশার ছিলেন, তিনি অনেক সম্মান ছিল, অনেক মর্যাদা ছিল, অনেক তিনি সম্মানের অধিকারী। তিনাকে আল্লাহ আরশে, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করিয়েছে, ইসরা মিরাজ হয়েছে, তিনি সে সমস্ত নবীদের সর্দার ইত্যাদি ইত্যাদি, তিনার বহু মর্যাদা আছে। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি মর্যাদা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু তিনিও মৃত্যু বরণ করেছেন, কারণ বহু আয়াত রয়েছে, বহু হাদিস রয়েছে যেগুলো প্রমাণ করে যে নবী সাল্লামের মৃত্যু হয়েছে। অতএব যাদের ভুল আকিদা রয়েছে যে নবী সাল্লাম মারা গিয়েছেন কিনা, এই আকিদা ত্যাগ করে এখন থেকে আকিদা বিশ্বাস করুন যে তিনারও মৃত্যু হয়েছে, ঠিক আপনার আমারও মৃত্যু হবে। নবী সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইনকাতা মানে ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আনহু আমালুহু তার আমলগুলি। তাহলে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। আপনার বাড়ির পাশে আপনার বাপের কবর, মায়ের কবর, আত্মীয় স্বজনদের কবর, সেই কবরে কি আপনি একদিন খবর নিতে পেরেছেন? না, না, সুযোগ নেই। কিন্তু মোবাইলের যুগে, নেটের যুগে, অনলাইনের যুগে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি হ্যালো করলেই আপনি জীবিত মানুষের খবর নিতে পারছেন, কিন্তু মৃত্যুবরণ করলে আপনার আর খবর নেওয়ার সুযোগ থাকবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম ইদা মাতাল ইনসানু, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহ, তখন তার আমল বন্ধ হয়ে যায়। তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ, দুনিয়ারও কাজ বন্ধ, পরকালের জন্য কাজ বন্ধ। দুনিয়াতে আপনি চাকরি বাড়ি করতেন, ডিউটি ইত্যাদি ইত্যাদি করতেন, সবগুলি বন্ধ হয়ে যাবে, যেমন হয়ে গেছে যারা মৃত্যুবরণ তাদের হয়ে গেছে। এবং পরকালের জন্য আপনি সালাত আদায় করতেন, যাকাত দিতেন, বহু সৎ আমল করতেন, সেগুলো বন্ধ হয়েছে, বন্ধ হয়ে যাবে। তবে এই কথা মনে রাখতে হবে যে এমনও কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি আপনি আপনার জীবদ্দশায় করে যেতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরেও আপনি তার নেকি পাবেন, এগুলো জানতে হবে। ইল্লা মিন সালাসাতিন, কেবল তিন প্রকার আমলের নেকি ছাড়া। তাহলে যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমলের নেকি ছাড়া, অর্থাৎ তিন প্রকার আমল যা আপনি জীবদ্দশায় করেছেন, আপনার মৃত্যুর পরেও আপনি এর নেকিগুলো পাবেন। তাহলে আপনাকে আমি আরো বলতে চাই যে আপনি আপনার জীবদ্দশায় এই কাজগুলো করেছেন কিনা, এই কাজগুলো আপনার হয়েছে কিনা। যদি না হয় আজকে থেকে শুরু করুন, আজকে থেকে শুরু করুন। তার প্রথম হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায় জারি, দান, চলমান দান। আপনি আপনার টাকা পয়সা দান করেছেন এমন জায়গাতে, যেমন মসজিদে, মাদ্রাসা, ইসলামী পাঠাগারে, এতিমখানায়, যেখানে দান করেছেন সেখানে কাজ চলছে, অব্যাহত রয়েছে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায় জারিয়া আপনি করতে পেরেছেন কিনা। আপনি আবার জীবদ্দশায় মসজিদে টাকা দিয়েছেন কি দেননি, মাদ্রাসায় দান করেছেন কিনা, ইসলামী পাঠাগারে দান করেছেন কিনা, এতিমখানায় দান করেছেন কিনা, গরিব বিধবার দিতে গিয়েছেন কিনা, অথবা আপনি ওয়াকফ করেছেন কিনা, পুরো মসজিদ না পারলে আপনি কিছুটা অংশ, কিছু নেকিত অংশ নেন, পুরো মাদ্রাসা টাকা না দিতে পারলে কিছু টাকা দিন, আপনি সাদকায় জারিয়া ওয়াকফ করেছেন কিনা। সুবহানাল্লাহ, এই জিনিসটা আপনি করেন, প্রতিদিন আপনি বা প্রতি মাসে আপনি যখন বেতন পাবেন তার থেকে কিছু পয়সা আপনি রাখেন ওয়াকফের জন্য, সাদকায় জারিয়ার জন্য, অল্প অল্প করে আপনার অনেক অনেক টাকা হয়ে যাবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা বলছিলাম যে আপনার সাদকায় জারিয়ার ফান্ড আছে কিনা, যদি না থাকে আজকে থেকে আপনি চেষ্টা করুন এবং সাদকায় জারিয়ার ফান্ড তৈরি করুন, এবং এইভাবে আপনি দান করার চেষ্টা করুন, এর নেকি আপনি মৃত্যুর পরেও পাবেন। সাদকায় জারিয়া, চলমান দান, আরেকটি দান হচ্ছে সাময়িক দান করেছেন, নেকি পেয়ে গেছেন। আও ইলমিন ইউনতাফা বিহি, এমন বিদ্যা যাতে কি উপকৃত হওয়া যায়, অর্থাৎ উপকারী বিদ্যা, আপনি আপনার জীবনে উপকারী বিদ্যা অর্জন করে উপকার মানুষকে দিয়েছেন কিনা। উপকারী বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসের বিদ্যা। কোরআন এবং হাদিসে যারা ওলামায়ে কেরাম হয়েছে, যারা মুহাদ্দিসিনে কেরাম হয়েছে,
ওলামায়ে কেরামরা খিদমত রেখে গিয়েছেন। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে সাইব, ইবনে মাজাহ, এভাবে হাদিসের কিতাব, তাফসীরের কিতাব। আপনি একজন আলিম হয়েছেন, ইলম অর্জন করেছেন, উপকারী বিদ্যা হচ্ছে শরীয়তের বিদ্যা, উপকারী ইলম হচ্ছে দিনের ইলমে। দিনের ইলম ছাড়া দুনিয়ার ইলমে উপকারী উপকার নেই। পরকালে আপনি উপকার পাবেন না দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে। আসুন আমরা এই উপকারী বিদ্যা অর্জন করতে পেরেছেন, যারা আলিম হয়েছেন মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম হয়েছেন মাশাআল্লাহ। যদি না হতে পারেন তাহলে আপনারা যারা এখনো এই সুযোগগুলো পাননি তারা দিন শেখার চেষ্টা করুন। আপনার এলাকাতে এ সমস্ত ওলামায়ে কেরামগুলো রয়েছে, তাদের কাছে গিয়ে ওলামায়ে দিন শিখুন। সহিহ আকীদার ওলামায়ে কেরাম রয়েছে, তাদের দিন শিখুন। আপনারা সময় বের করে ওলামায়ে কেরামদের দার্সে হাজির হন, ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনুন। জুমার খুতবা হোক, সাপ্তাহিক দার্স হোক, ইসলামী আলোচনা হোক। আর মাশাআল্লাহ আমাদের এই বাংলা ভাষাভাষী ভাইদের মধ্যে অনেক অনেক বড় বড় ওলামায়ে কেরাম রয়েছে, যাদের বহু আলোচনা নেটে আছে, এবং মাশাআল্লাহ সহিহ আকীদার ওলামায়ে কেরামরা বহু খিদমত করে যাচ্ছেন। আমি নামগুলো সবার বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের পৃথিবীতে বহু জায়গাতে যে সহিহ আকীদার ওলামায়ে কেরাম রয়েছে তারা মাশাআল্লাহ অনেক অনেক খিদমত করে যাচ্ছে। তাহলে আপনারা সেই সমস্ত ওলামায়ে কেরামদের দার্সে হাজির হন, সে সমস্ত ওলামায়ে কেরামদের আলোচনায় হাজির হন। আও ইলমিন ইউনতাফা বিহি, উপকারী বিদ্যা নিজে অর্জন করুন, দিনের ইলম অর্জন করুন। ইলম অর্জন করলে, দিনের ইলম অর্জন করলে নিজে উপকৃত হতে পারবেন, নিজের অজ্ঞতা মূর্খতা আপনি দূর করতে পারবেন, এবং দেশ ও জাতিকে আপনি আলো দিতে পারবেন। ইলম, ইলম হচ্ছে নূর, আলো জ্যোতি, আলো জ্যোতি। আপনি ইলম দেন, ইলম ছড়িয়ে ছিটিয়ে দেন, আপনি ছাত্র তৈরি করুন, আপনি বিভিন্ন দিনী আলোচনাগুলো রেখে যান। আপনার মৃত্যুর পরেও এই আলোচনাগুলো মানুষ শুনবে, পৃথিবীর লোকজন আসবে আর আলোচনা শুনবে, আর আপনার উপকার আসবে, মারা যাবেন কিন্তু আপনার খিদমত থেকে যাবে। কিতাব লিখে যান, বিভিন্ন লিখনী আপনি রেখে যান, বিভিন্ন আলোচনাগুলি রেখে যান, বিভিন্ন দাওয়াতের কাজগুলি রেখে যান। আপনি এইভাবে উপকারী বিদ্যা অর্জন করে কিছু কাজ করুন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামদের আমরা আশা করি যে আপনারা বসে থাকবেন না, মাশাআল্লাহ পৃথিবীর ওলামায়ে কেরামরা বহু খিদমত আঞ্জাম দিচ্ছেন। আমরা চাচ্ছি আরও যেন বেশি বেশি খিদমত আঞ্জাম দিন। আপনারা সাপ্তাহিক দার্সের ব্যবস্থা করুন, মাসিক বৈঠকের ব্যবস্থা করুন, দিনী আলোচনার ব্যবস্থা করুন। সেখানে নির্ভেজাল নিখুঁত কোরআন এবং হাদিসের আলোচনা হবে, বিষয়ভিত্তিক আলোচনার ব্যবস্থা করুন, কারণ এগুলো হচ্ছে উপকারী বিদ্যা, উপকারী বিদ্যা। আপনি বই লিখে যাবেন, পৃথিবীতে মানুষ আসবে, পড়বে, উপকার পাবে। আপনি হয়তো বই লিখতে না পারলে আপনি একজন বক্তা, ভালো কোরআন হাদিস, কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো মানুষের প্রচার প্রসার করুন, কোরআন কারিমের কথা বলুন, সহিহের কথা বলুন। আপনি ওয়াজ মাহফিলে যান, দিনের দাওয়াতের কাজ করুন, অনলাইনে বক্তব্য রাখুন, নেটে বক্তব্য রাখুন। আপনার ইউটিউব থেকে হাজার হাজার মানুষ বক্তব্য শুনবে এবং মানুষ উপকৃত, উপকার হবে, মানুষের জনগণ উপকার হবে। আও ইলমিন ইউনতাফা বিহি, দেখুন তো আপনার এই ব্যালেন্স আছে কিনা, আপনার সাদকায় জারি আছে কিনা, আপনার পকেট থেকে আপনি মসজিদের তৈরির জন্য টাকা বের করতে পারছেন কিনা, মাদ্রাসার জন্য টাকা বের করতে পারছেন কিনা, দিনী কাজের জন্য, দিনী প্রোগ্রামের জন্য, ওলামায়ে কেরামদের খিদমতের জন্য, ওলামায়ে কেরামদের ইসলামের প্রচার প্রসার করার জন্য দাওয়াতি কাজে আপনি টাকা পয়সা বের করতে পারছেন কিনা, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। আপনি আপনাকে জিজ্ঞাসা করুন যে আপনি সাদকায়ে জারিয়া করতে পেরেছেন কিনা, আপনি সাদকায়ে জারিয়া করতে পেরেছেন কি না পারলে আজকে তাই করুন। ঠিক এইভাবে আপনি উপকারী বিদ্যা অর্জন করতে পেরেছেন। হয়তো অনেকেই মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পায়, কারণ অনেকেই আমাদের ভারত উপমহাদেশে রয়েছে যারা গরিবের ছেলে, ন্যাংরা খোড়া, হ্যাঁ, তারপরে একশো কানা, এরা মাদ্রাসায় পড়ে ভালো মানুষ, বা যারা ধনী মানুষ তারা নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় দেয় না, কারণ মনে করে এরা ফকির বিদ্যা। অথচ এই বিদ্যার সম্মান দুনিয়া এবং আখেরাতে আছে। রব্বুল আলামিন বলছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ওলামায়ে কেরাম, এদের শরীয়তের ইলম আছে, বিদ্যা আছে, এদের সম্মান আল্লাহ দুনিয়াতেও রেখেছেন, উপরেও রেখেছেন, পরকালেও তো আছে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, তাহলে আপনি উপকারী বিদ্যা অর্জন করতে পেরেছেন। যদি না পারেন আজকে থেকে সময় বের করে উপকারী বিদ্যা অর্জন করুন, মাদ্রাসায় যান, মসজিদে যান, দিনী ক্লাসে যান। আর আমরা উপকারী বিদ্যার ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, এই বিদ্যার প্রচার প্রসার করার জন্য আমরা অনলাইনের মাধ্যমে
একটি মূল্যবান আলোচনা কোর্স শুরু করেছি আমরা প্রতি সপ্তাহে 5 বার করে, 5 দিনে প্রায় 12টি ক্লাস আমি নিচ্ছি অনলাইনের মাধ্যমে। সারা পৃথিবী থেকে আমাদের মুসলিম ভাইরা যারা সহিয়া কেদার ভাইরা রয়েছেন, তারা নিজে মোবাইলের নেট খরচ করে জুম প্রোগ্রাম চালু করে আমাদের লিঙ্ক পেয়ে আমাদের ক্লাসে হাজির হচ্ছেন। আমরা 2টি কিতাব রেখেছি, একটি কিতাব হচ্ছে ইমাম নবী রহমাত 40 হাদিসের কিতাব, ধারাবাহিক হাদিস চলছে, দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা এখনো চলছে কয়েকদিন থেকে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম আমিন। এবং শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমাত কিতাব আল কাওয়াইদুল আরবা, ধারাবাহিক আলোচনা চলছে। আপনারা যারা পৃথিবীর বহু জায়গাতে আছেন, আমাদের এই প্রোগ্রামে শরীক হচ্ছেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরা। আমি চাচ্ছি যে আপনারা যারা যে কোনো জায়গাতে থাকুন না কেন, প্লে স্টোরে গিয়ে জুম প্রোগ্রাম ডাউনলোড করুন, আমাদের নম্বরগুলো নিন, আমরা লিঙ্ক পাঠাবো, আপনি আপনার বাড়িতে বসে আমরা যখন ক্লাস শুরু করব আপনারা ক্লাসে শরীক হতে পারবেন, কিতাবও দেখতে পারবেন, আমাকেও দেখতে পারবেন, প্রশ্নও করতে পারবেন। এই সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা 2 সপ্তাহ থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সবাইকে অনলাইনের মাধ্যমে ইলিম অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্লে স্টোরে যাবেন, ZOOM জুম প্রোগ্রাম ডাউনলোড করবেন। আমার যদি নম্বর না থাকে, নম্বর নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে বলবেন যে আমার নামটা ই করেন, অ্যাড করে দিন, 00996 95 50 95 9988, এটা হচ্ছে আমার নম্বর। এখানে আরেকটি বিষয় আমি আলোচনা করব যে আপনার মৃত্যু হলে আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে, তাহলে এই আমলগুলি আপনার যদি না থাকে, আজকে থেকে আপনি আমলগুলি করার চেষ্টা করুন। আরেকটি পয়েন্ট রয়েছে, আউওয়ালাদিন সোয়ালিহাদুল্লাহ, নেক্সট সন্তান যদি আপনার জন্য থাকে তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার জন্য দোয়া করবে, সেই দোয়াগুলো আপনি অবশ্যই পাবেন। তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে নেক করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা আজকের আলোচ্য বিষয়ে বললাম যে যে মানুষের কোন আমল, মানুষের আমল কখন বন্ধ হয়। উত্তরে রয়েছে যে যখনই মানুষের মৃত্যু চলে আসবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। অতএব আসুন আমরা আজকে থেকে সদকায়ে জারিয়ার পথ খুলে দিই, এবং আজকে থেকে আমরা যেন ইলিম অর্জন করি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।